অভিদের যে আক্রমণ, এটা সারা ভারতবর্ষে একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করেছে। কিন্তু কোভিডের আক্রমণের আগে ত্রিপুরা রাজ্যে বিজেপি আইপিএফটির সরকার অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করেছিল। এই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে এই এলাকাগুলো বিশেষভাবে লকডাউনের ব্যবস্থা করেছে। রাত্র 9টার পর কার্ফিউ, সীমান্তবর্তী এলাকায় কার্ফিউ, এই যে চলছে, কাজ নাই, রোজগার নাই, আয় নাই, উপার্জন নাই, অনাহার, হরতালের সমস্যা এই চলে।